শুরুতে মাত্র 1 লক্ষ টাকার পুঁজি নিয়ে আপনি কারখানা বা ফ্যাক্টরি মালিক হতে পারবেন। তারই 5টি ফ্যাক্টরি আইডিয়া দেব, যে 5টি ফ্যাক্টরি মধ্যে আপনি বেছে নিন আপনি কোন ফ্যাক্টরিটা করে উদ্যোক্তা হবেন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি সব ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি কামাল আহমেদ, অ্যানি কেরিয়ার ইউটিউব এবং ফেসবুক চ্যানেল থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকে আইডিয়া শুরু করার আগে একটি কথা বলতে চাই, আমরা বিভিন্ন জায়গা থেকে ডাটা কালেকশন করে আপনাদেরকে তথ্য দিয়ে থাকি। আপনি কোনটা করবেন, আপনার কোনটা প্রযোজ্য, আপনি কোনটা পারবেন, আপনার কাছে সে পুঁজি আছে কি না, আপনি কোনটা মার্কেটিং করতে পারবেন, আপনি জেনে বুঝে করবেন, আমাকে দেখে না বা আমার ইউটিউব বা ফেসবুক চ্যানেল দেখে না। 1 নম্বর হচ্ছে খাঁচা তৈরি ফ্যাক্টরি। লেয়ার মুরগি, কবুতর, কোয়েল পাখি, ছোট বড় একটু সাইজের খাঁচা তৈরি ফ্যাক্টরি, মানে খাঁচা তৈরি করে সেটা মার্কেটে বিক্রি করা এবং নিজস্ব মেশিন দিয়ে। এখানে আপনার মেশিনের মধ্যে লাগবে শুধু ঝালাই মেশিন, সেটা হলো হাতে যেমন ঝালাই দেয় না, এটা পায়ে ঝালাই। এটা আপনার আমার একটা আইডিয়া, আপনার মেশিনের দাম 30 থেকে 35 হাজার টাকা মেশিনের দাম, যেটা ঝালাই করে, মানে আপনি যে 10 নম্বর জিআই তার দিয়ে বা বিভিন্ন চিকন মোটা যে তার দিয়ে আপনি যে খাঁচা তৈরি করবেন, সে খাঁচার সাথে তো জিআই তার বা এই যে একটা তার থাকে আর এই তারে জোড়া দিতে হবে, তার জন্য লাগবে আপনার মেশিন, আর কিছু লাগবে শুধু মেশিনটা লাগবে, আর জিআই তারটা সোজা করার একটা মেশিন লাগবে। তার মানে টোটাল আপনার ঝালাই মেশিন সহ এ টু জেড দিয়ে আপনার মোটামুটি 50 হাজার টাকার মধ্যে আপনার মেশিন হয়ে যাবে। আর 50 হাজার টাকা আপনার এখানে কাঁচামাল হলো জিআই তার, আপনি জিআই তার নিয়ে এসে আপনি তৈরি করে যার যেমন অর্ডার আছে তেমন তৈরি করে আপনি ডেলিভারি দেবেন। এছাড়াও আপনি রেডিমেড তৈরি করবেন, যেমন কবুতরের খাঁচাগুলো আছে, মুরগি খাঁচাগুলো আছে, আবার ইদানিং এখন কেউ ওই জিআই তার যে বেড়া হয় বেড়াগুলো কিন্তু আপনার ওই ঝালাই করে অনেকে করে, আপনি সেগুলো করতে পারেন। আপনার বিভিন্ন সাইজের মাপ আছে, পাখিগুলো আছে, পাখির যে খাঁচাগুলো আছে সেগুলো আপনি তৈরি করবেন এবং আপনি এটা মার্কেটিং করবেন। আপনি তৈরি করলেন, আপনাকে দেখেন খাঁচাগুলো কোন কোন মার্কেটে আপনি চলে, সেই মার্কেটে যান, তাদের কাছে কথা বলেন কী সাইজ তারা নেয়, সেই সাইজ আপনি খাঁচাগুলো তৈরি করে মার্কেটে ডেলিভারি দিয়ে বিক্রি করবেন। আমি দেখছি এটা অনেকেই করতেছে এবং ধীরে ধীরে আসলে যত দিন যাচ্ছে শত চাহিদা বাড়তেছে। আপনি এখানে 1 লাখ টাকা ইনভেস্ট করলে আপনি খাঁচা তৈরি ফ্যাক্টরি প্রোডাকশন সব আপনি করতে পারবেন। 2, রাইস মিল। এখন আর সেদিন কিন্তু নাই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে রাইস মিল নাই, কিন্তু আপনি এখন একটা মেশিন বেরোয়েছে অটো মেশিন, সেটা হলো একই মেশিনে আপনি ধান ভাঙাতে পারবেন, আটা ভাঙাতে পারবেন, অনেক কিছু ভাঙাতে পারবেন। আমি কিছু জায়গায় দেখছি তারা পজিশন নিয়ে এই যে মশলা ভাঙ্গায় মেশিনগুলো আছে, যেটা হলুদ মরিচ গুঁড়া করে, সেই মেশিন একটা নিলেন, আর একটা ধান ভাঙানোর মেশিন নিলেন, অটো মেশিন। আপনি দুটো মেশিন মিলে যদি আপনার 1 লক্ষ টাকা ইনভেস্ট করেন আপনার দুটো মেশিন হয়ে যাবে এবং এই মেশিনগুলো এখন 220 লাইনে চলে আর 440 লাইন লাগে না। আপনি যদি মহল্লায় বা গ্রামে বা কোনো শহরে বা উপশহরের একটা কর্নারের দোকান নিয়ে এই মিলগুলো নিয়ে আপনি করেন, এই রাইস মিল হোক, আটা বাঙানো মিল হোক, যেটা কিন্তু আগের মতো নাই, আগে কিন্তু শ্যালো মেশিন দিয়ে করছে বা 440 লাইন লাগছে, এখন তো নাই, এগুলো আপনার সিম্পল ইয়ে লাইনে পাবেন। আর এই মেশিনগুলো আপনার ইউটিউব গুগলে সার্চ দিলে কিন্তু অ্যাভেলেবল পাবেন, কারণ আমি কিন্তু কোনো মেশিনের অ্যাড্রেস করতেছি না, ওই জন্যে আপনি গুগলে সার্চ দিলে অ্যাভেলেবল পাবেন, ইউটিউবে সার্চ দিলে যে অটো রাইস মিল এখন নতুন বেরোয়েছে বিভিন্ন ইয়ে আছে সেগুলো কোথায় পাওয়া যায় আপনি পেয়ে যাবেন। অটো রাইস মিলের যে হিসাবটা সেটা হলো আপনার, আমরা দেখছি যে যদি আপনি এখানে 1 লাখ টাকা ইনভেস্ট করেন পাশাপাশি ঘর বাদ বা আনুষঙ্গিক বাদ আমরা যেটা বলে থাকি, এখান থেকে আপনার পার মান্থে 20 থেকে 25 হাজার টাকা ইনকাম করা সম্ভব, কারণ আপনার আপনি পাশেই যান দেখেন তারা কিন্তু ধান ভাঙাইতেছে, আপনি দেখেন যান আরও দু চারের দোকান ঘোরেন তারা কীভাবে ভাঙাচ্ছে, তারা গুঁড়া কত করে রেট নিচ্ছে, আপনিও সেই রেটই নেন, কিন্তু আপনি নিয়ে আপনি সুন্দরভাবে আপনার ব্যবসা করেন। 3, ব্যাগ তৈরি, টিস্যু ব্যাগ তৈরি। দেখেন টিস্যু ব্যাগ তৈরি ফ্যাক্টরি
ইদানিং আমরা দেখছি যে প্রায় প্রতিটা দোকানে কিন্তু টিস্যু ব্যাগ ব্যবহার করে, দোকানে কিন্তু এখন টিস্যু ব্যাগ ব্যবহার করে। আপনাকে পরিশ্রম করতে হবে। এখন টিস্যু ব্যাগ তৈরি করতে হলে আপনি যদি নিজে তৈরি করতে চান, ওয়ে আছে দুটাই, টিস্যু ব্যাগের দুটো ওয়ে আছে, ফ্যাক্টরি করা ওয়ে আছে, ফ্যাক্টরি ছাড়া ওয়ে আছে। টিস্যু ব্যাগ যদি আপনি নিজে তৈরি করতে চান, আপনি একটা সেলাই মেশিন নেন, আর একটা স্ক্যানিং, আর একটা টেসিং নেন। টেসিং বলতে যেটা আপনার ওই টিস্যুর উপরে প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দেওয়া থাকবে, সেটা প্রিন্ট করবেন টেসিং করে। এখানে আপনি যদি আপনার সেলাই মেশিন সহ আবিজাবি দিয়ে যদি আপনার কাঁচামাল আছে, যেমন টিস্যু পেপার কিনতে হবে, আপনাকে রোল কিনতে হবে, তাহলে আপনার কাঁচামাল দিয়ে যদি আপনি 1 লক্ষ টাকা ইনভেস্ট করেন, তাহলে আপনি ভালো ব্যবসা করতে পারবেন। কিন্তু এই ব্যবসায়, এই টিস্যু ব্যবসাটা যদি দেখছি, যেটা একটু জড়তা আছে, যেটা আমরা মার্কেটে সচরাচর গিয়ে দেখছি, যেটা যে সালা, এটা একটা হলো মার্কেটিং করাটা একটা পলিসি হয়, সেটা হলো আপনাকে প্রতিটা দোকানে যেতে হবে, তাদের কাছ থেকে অর্ডার নিতে হবে। এবং কিন্তু টিস্যু ব্যাগ ব্যবসায় কিন্তু জ্বালা আছে, সেটা হলো আমি জানি যে টিস্যু ব্যাগ যারা কয়েকজনের কথা বলছে, তারা বলছে ভাই এটা পর্যাপ্ত বাকি যায়। হ্যাঁ, আপনার পুরাতন দোকান দেখবেন বলে বাকি যায়, কিন্তু সেটা হলো আবার বাকিটা ওঠে। দেখেন যে হয়তো এক দোকান আপনাকে একটা অ্যাডভান্স করছে যে 200 টাকা, আপনার টোটাল টিস্যু ব্যাগের মজুরি আসছে 5,000 টাকা, আপনাকে অ্যাডভান্স দিচ্ছে 1,000 টাকা, আপনি কিন্তু মাল রেডি করছেন, দোকানে পৌঁছেছেন, দোকানদার বলতে পারে আজকে না কালকে, এরকম কিছু কিছু গ্যাদারিং হয়, এটা আপনারা ম্যানেজ করবেন, যাতে আপনি বাকি না দেন, সে হিসাবে বিজনেস আপনি করবেন, আপনার পলিসিতে আপনি এই টিস্যু ব্যাগের ব্যবসাটা করতে পারেন। নাম্বার 4, সেটা হলো জিআই তারের ব্যবসা। দেখেন জিআই তারের ব্যবসা এখন বাংলাদেশে অ্যাভেলেবল হয়ে গেছে আমি জানি, তারপরেও ব্যবসাটা ভালো ব্যবসা। সেটা হলো আপনারা জিআই তারের মেশিনের দাম এই মুহূর্তে 30 বা 35 হাজার টাকা লাগবে, আর আপনার জিআই তার 50 কেজির রোল কিনতে হবে, টোটাল যদি আপনি 1 লক্ষ টাকা ইনভেস্ট করেন, আপনি কিন্তু ব্যবসাটা করতে পারবেন। এবং এটা মার্কেটিং পলিসি হলো তার, এই তারটা ইউজ কোথায় দেখেন, জিআই তারগুলো বেশিরভাগ বাগানে ঘেরাও দেয়, কেউ আপনার জায়গা ঘেরাও দেওয়া হয়, বা খামারের চারপাশে ঘেরাও দেওয়া হয়, খামারের ইউজ হয়, আম বাগানে, লিচু বাগানে, পেয়ারা বাগানে, মানে জিআই তার কিন্তু প্রচুর ব্যবহৃত হয়। আপনি একটা মেশিন নিয়ে আপনি যদি নিজস্ব তৈরি করে আপনার এলাকায় সাপ্লাই দেন, তাহলে কিন্তু ভালো একটা ব্যবসা করতে পারবেন। হ্যাঁ, এরকম মেশিন আসলে কোথায় মেশিন পাওয়া যাবে, দেখেন এই মেশিনগুলো আপনি ইউটিউব বা গুগলে সার্চ দিলে অ্যাভেলেবল পাবেন, কারণ আমি কবে অ্যাড করতেছি না, আপনি গেলেই গুগলে সার্চ দিলে জিআই তার কোথায় পাওয়া যায় আপনি পাবেন। কারণ হলো এই জিআই তার মেশিনগুলো কোথায় পাওয়া যায় এখন গুগলে সার্চ দিলে অ্যাভেলেবল, কিন্তু এখানে আপনার আমি হিসেবে করে দেখছি জিআই তারের লভ্যাংশ হলো 1 কল তার যদি আপনি বানান, তাহলে আপনি এখান থেকে আমি দেখছি যে 800-1,000 টাকা লাভ থাকে। নাম্বার 5, জুতার কারখানা। হ্যাঁ, আমি কিন্তু বলছি 1 লক্ষ টাকায় ব্যবসাগুলো হয়ে যায়, সব ব্যবসা কিন্তু শুরু হয়, আপনি 1 লাখ টাকাতে এই জুতার ফ্যাক্টরি শুরু করতে পারেন। আপনার একটা মেশিন, আপনার একটা হাতের মেশিন আছে, ইনভেস্টের শেষ নাই, আপনার একটা হাতের মেশিন আছে, একটা অটো মেশিন আছে, একটা ম্যানুয়াল মেশিন আছে, আপনি ইনভেস্টমেন্ট নির্ভর করবে। আপনি যদি একটা ম্যানুয়াল মেশিনে আপনি 1 লক্ষ টাকার কাস্টমার হয়ে যাবে। কিন্তু এখানে আমি মনে করি যে এই জুতার ব্যবসা যাওয়ার আগে আপনাকে অবশ্যই মার্কেটিং দেখতে হবে। যে কোনো ব্যবসায়, যে কোনো ফ্যাক্টরি যদি আপনি করতে চান, যে ফ্যাক্টরি করেন না কেন, আপনি যেটাই উৎপাদন করেন না কেন, সেটাকে মার্কেটিং পলিসি বুঝতে হবে। আপনি যদি মার্কেটিং পলিসি না বোঝেন, আপনি কিন্তু কোনো ব্যবসায় করতে পারবেন না। এখন মার্কেটিং পলিসি যেমন কেমন, ধরেন আপনি ধরেন জুতা তৈরি করছেন, বা আমি যে 5টা আইডিয়া দিছি সেটা হলো এর মধ্যে জিআই তা তৈরি করছেন, বা খাঁচা তৈরি করছেন, বা জুতা তৈরি করছেন, ব্যাগ তৈরি করছেন, আপনি যদি সেটা সেল না করতে পারেন, তাহলে কিন্তু আপনার লাভ নাই। অতএব আপনি যে কোনো ফ্যাক্টরি বা যে কোনো ব্যবসা করার আগে আপনাকে মার্কেটিংটা দেখে নিতে হবে, যে আপনি যেটা করতেছেন, যা জুতা ব্যবসা যদি আপনি করেন, আপনি এলাকায় দেখতে হবে যে আপনি যে কোন জুতোটা চলে, সে কাঁচামাল নিয়ে আসতে হবে, সেটা নিয়ে এসে আপনাকে তৈরি করতে হবে, সেটা আবার মার্কেটে সেল করতে হবে। এখন এমনও দোকান আছে মার্কেটিং, আপনি একদিন নিবে আরেকদিন নিবে না, আপনাকে লেগে থাকতে হবে। ফ্যাক্টরি ব্যবসা হলো যদি আপনি একবার লেগে গেল, আপনি ইনশাল্লাহ কোটিপতি, আর যদি না লাগে সেরা লাভ নাই। ফ্যাক্টরি ব্যবসা এমনই, ফ্যাক্টরি যাওয়ার আগে সতর্কবার্তা হলো বলি যে যে কোনো ফ্যাক্টরি করার আগে হিসেব রাখবেন, এটা কিন্তু মেশিনারিজ ব্যবসা, আপনি যদি লাক ফেভার না করে আপনি কিন্তু পুরো ধরা খাইতে পারেন। আপনার লাক ফেভার করলে আপনি গুড়ি লাল, আপনি অনেক পয়সা ইনকাম করতে পারবেন। মানে এই মেশিনারিজ ব্যবসাগুলো হলো কিছুটা লাক ফেভার করে, কিছুটা আপনার শ্রম ফেভার করে, আপনাকে লেগে থাকতে হবে। এখন ধরেন আমি আপনাদের বলছি, আপনি বলছি যে রাইস মিলের কথা, এখন রাইস মিল যদি সমস্যা হয়, লোহা লস্করের জিনিস, আপনার তো সমাধান করতে হবে, সেটা আপনাকে জানতে হবে। মানে এই ফ্যাক্টরি, যে কোনো ফ্যাক্টরি ব্যবসা করার আগে অবশ্যই আপনাকে জেনে বুঝে করতে হবে, না জেনে করা যাবে না। কারণ হলো যে আপনার এখানে
মেশিনারিজ ব্যাপার, একটা মেশিনে ট্রাবল হতে পারে সেটা কীভাবে সলভ করে সেটা আপনাকে জানতে হবে, একটা মেশিনে ডিস্টার্ব হতে পারে সেটা আপনি কীভাবে সলভ করবেন সেটা আপনি জানতে হবে। আপনি না জানে কিন্তু কোনোটা কিছু করা যাবে না। প্রয়োজন পড়লে আপনি যেখান থেকে মেশিন নেবেন সেখান থেকে ট্রেনিং নেন, যেখানে যান ট্রেনিং নেন, আপনি দেখেন মার্কেট দেখেন যাচাই করেন তারপর আপনি করেন। আমি কামাল বললাম বা আমার অমুক ভাই বা সহলো করতেছে আপনি তাকে দেখে করবেন তা না, আপনি জেনে বুঝে তারপরে করবেন। বিদর্শক পরিশেষে একটা কথা বলতে চাই যে আমরা আসলে বিভিন্ন ধরনের টিপস দিয়ে থাকি, জাস্ট বিভিন্ন ধরনের ডাটা কালেকশন করে দিয়ে থাকি। বিজনেস করা না করা আপনার ব্যাপার, লাভ লস আপনার ব্যাপার, আমার কিন্তু কোনো এখানে আসা যায়নি। মনে রাখেন আপনি চিন্তা করবেন, আপনি কন্ডাক্ট করবেন সেটা আপনি করবেন, আমার কথা মতো না। আপনি দেখেন আমার ভিডিওগুলো দেখেন, বাস্তবিক আরও আরও কটা ভিডিও দেখেন, আরও প্র্যাকটিক্যাল যা দেখেন তারপর আপনি সিদ্ধান্ত নেন যে আপনি ফ্যাক্টরি করবেন কি না। সবার দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।